পঞ্চায়েত নির্বাচনের আগে ফের ব্যাগ ভর্তি সকেট বোমা উদ্ধার হরিহরপাড়ায়। পঞ্চায়েত নির্বাচন যত এগিয়ে আসছে উদ্ধার হচ্ছে বোমা আগ্নেয়াস্ত্র। গতকাল শনিবার মুর্শিদাবাদের বেলডাঙ্গায় বোমা বিস্ফোরণে মৃত্যু হয়েছে একজনের। গতকালের পর রবিবার সকালে মাঠে কাজ করতে যাওয়ার সময় কৃষকদের নজরে আসে ব্যাগ ভর্তি বোমা। খবর দেওয়া হয় হরিহরপাড়া থানার তাজপুর পুলিশ ফাঁড়িতে। অপ্রীতিকর ঘটনা রুখতে পুলিশ ঘটনাস্থল ঘিরে রেখেছে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে। ইতিমধ্যেই খবর দেওয়া হচ্ছে বোম স্কোয়াড টিমকে। কে বা কারা কি উদ্দেশ্যে বোমাগুলি রেখেছিল তার তদন্ত শুরু করেছে পুলিশ। কারা কি উদ্দেশ্যে রেখেছে, হয়তো পঞ্চায়েত নির্বাচন ঠেকানোর জন্য হয়তো কিছু করার জন্য রেখেছে। ঘটনাস্থলে সেভিক এসছে, এখনো পুলিশ এসে পৌঁছায়নি। এরকম আতঙ্ক হচ্ছে, ভয়ঙ্কর আতঙ্ক। হ্যাঁ, আপনার এই মানে পাটের জমিতে আমরা মাঠে এসেছিলাম, পাটটাইমতে তো রাস্তা দেখতে পাচ্ছি, একটা রাস্তার ধারে জমিতে বম পড়ে আছে। ভয়ঙ্কর দুর্ঘটনা হয়ে যেতে পারত, বুঝছেন তো? মানে মানুষ আতঙ্কে মানে পৌঁছালো না, ওখানটায় রাস্তায় দাঁড়িয়ে গেছে।